বন্ধুরা, এবছর তোমাদের স্কলারশিপ নিয়ে একটা বিরাট বড় কোশ্চেন রয়েছে, ডাউট রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় যে দুটো স্কলারশিপ, এক হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, দুই হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই দুটো স্কলারশিপের মধ্যে তুমি কোন স্কলারশিপে আবেদন করলে সর্বাধিক তোমার নম্বর অনুযায়ী চান্স রয়েছে স্কলারশিপ পাওয়ার, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, এই মুহূর্তে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করা ভালো হবে এবছরের স্টুডেন্টদের জন্য, না নবান্ন স্কলারশিপে আবেদন করা ভালো হবে এবছরের স্টুডেন্টদের জন্য? তোমরা অধিকাংশ স্টুডেন্ট বা তোমরা যদি কাউর কাছ থেকে পরামর্শ নিতে যাও, বেশিরভাগই কিন্তু বলবে তোমাকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এবছর আবেদন করো। কিন্তু এটা একেবারেই সঠিক না। আর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা ঠিক হবে না। তোমার নাম্বার অনুযায়ী, তোমার ক্লাস অনুযায়ী এবং তোমার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম অনুযায়ী, এই তিনটে নিয়েই কিন্তু বিস্তারিত ডিটেলসে আলোচনা করবে এবং তোমাদের এর সঠিক ইনফরমেশান এবং বাস্তবটা তোমাদের সামনে তুলে ধরবো, তোমাদের অ্যাকচুয়ালি কোন স্কলারশিপে আবেদন করা উচিত। কাজেই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো, আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক। বন্ধুরা, সবার প্রথমেই আলোচনা করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপের মধ্যে পার্থক্যটা কী, কাদের জন্য কোনটা। দেখো, সবার প্রথমেই যদি বলি নবান্ন স্কলারশিপ নিয়ে, নবান্ন স্কলারশিপকে কিন্তু আমরা দুটো নামে চিনি, একটা হচ্ছে উত্তরকন্যা স্কলারশিপ কিংবা নবান্ন স্কলারশিপ। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই জানো মাধ্যমিকের ক্ষেত্রে 65% এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 60% নাম্বার থাকলেই কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কথা যদি বলি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে তোমরা দুটো নামে চেনো, একটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, আরেকটা কি বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপ কিন্তু অতীব জনপ্রিয় এবং আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় স্কলারশিপ, কারণ এই স্কলারশিপ দ্বারা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ দ্বারা বা বিকাশ ভবন স্কলারশিপ দ্বারা কিন্তু সর্বাধিক স্টুডেন্ট এর সব থেকে বেশি পরিমাণ টাকা পড়াশোনার জন্য স্কলারশিপের আকারে পেয়ে থাকে। কিন্তু এবছরের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়ার নিয়মাবলীতে কিছু পরিবর্তন এসেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে এবছর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পেতে হলে 75% নাম্বার পেতে হবে না, আর শুধুমাত্র 60% নাম্বার থাকলেই কিন্তু এবছর তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে এবং সেখান থেকে স্কলারশিপ পেয়ে দরুন টাকা পেতে পারবে। তার মানে তোমরা বুঝতেই পারছো দুটো স্কলারশিপের কিন্তু নীতিমতো মার্কশিট কিন্তু একই রকম। এক্ষেত্রে আমি যদি বলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা আবেদন করে প্রত্যেকেই কি স্কলারশিপ পায়? না। নবান্ন স্কলারশিপে যারা আবেদন করে তারা প্রত্যেকেই কি স্কলারশিপ পায়? না। কিন্তু এই দুটো স্কলারশিপে আবেদন করলে সর্বাধিক পরিমাণ চান্স থাকে, সমস্ত ডকুমেন্টেশন সমস্ত রুলস যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের স্কলারশিপ দিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমি তোমাদের বলবো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্কলারশিপ যদি বলি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, কারণ নবান্ন কিংবা উত্তরকন্যা স্কলারশিপ থেকে কিন্তু একটি স্টুডেন্ট সর্বাধিক বছরে 10,000 টাকা পেতে পারে। কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপের কথা যদি বলি, একটি স্টুডেন্ট বছরে সর্বাধিক 12,000 থেকে 96,000 টাকা পর্যন্ত এই স্কলারশিপ থেকে পেতে পারে। আর এই দুই স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ কম্পেয়ারের ক্ষেত্রে, সেটা হলো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু দুই স্কলারশিপের ক্ষেত্রে দুই রকম। নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 60,000 টাকার কম হতে হবে, এবং স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের ফ্যামিলি ইনকাম, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কিন্তু তোমাদের 2,500,000 টাকার কম হতে হবে। তার মানে তোমরা সমস্ত কিছু শুনে বুঝতেই পারছো যে তোমরা যদি এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হও এবং মাধ্যমিকে যদি 65 থেকে 75-এর মধ্যে নম্বর পেয়ে থাকো এবং উচ্চ মাধ্যমিকে যদি তোমরা 60 থেকে 75%-এর মধ্যে নম্বর পেয়ে পাশ করে থাকো এবং একই সাথে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যদি 60,000-এর থেকে কম হয়, তাহলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপ কিংবা উত্তরকন্যা স্কলারশিপেই আবেদন করো। এবং যারা 60%-এর ওপরে পেয়েছো এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 60,000 টাকার থেকে ওপরে, তাদেরকে, তাদের প্রত্যেককে বলবো কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপেই আবেদন করো। একটা জিনিস প্রত্যেককে মনে রাখবে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করলেই যে টাকা পাওয়া যাবে এটা কিন্তু নয়।
কারণ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে এবছর সর্বাধিক স্টুডেন্ট কিন্তু আবেদন করবে, যারা 80% পেয়েছে, যারা 75% পেয়েছে, যারা 60% পেয়েছে তারা তো আবেদন করছেই, তার সাথে যারা 99% পেয়েছে তারাও কিন্তু আবেদন করবে। সেই কারণেই কিন্তু প্রধানত তোমরা তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর এবং তোমার অ্যানুয়াল ইনকাম, এই তিনটে জিনিস মাথায় রেখেই কিন্তু কোন স্কলারশিপে আবেদন করবে নবান্ন না স্বামী বিবেকানন্দ সেটা ডিসাইড করবে। আমার যেটা মনে হয়, আমার যেটা এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে চাইলাম সেটা তোমরা আশা করি বুঝতে পারলে যে আমি কি বলতে চাইলাম, পুরো বাস্তবটা তোমাদের দেখালাম। এ যেটা বললাম সেটা মাথায় রেখে স্কলারশিপে আবেদন করে স্কলারশিপ পাবে, তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ কবে থেকে চালু হচ্ছে। অক্টোবর মাস থেকেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপ চালু হচ্ছে। অফিসিয়াল ডেট এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি, খুবই তাড়াতাড়ি তোমরা জেনে যাবে, যখনই অফিসিয়াল ডেট অ্যানাউন্সমেন্ট হবে তোমাদের তৎক্ষণাৎ জানিয়ে দেব। এছাড়া আরও একটি বাস্তব তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সর্বাধিক পরিমাণ টাকা দেওয়া হলেও কিন্তু আমার যে সকল স্টুডেন্ট এন এতদিন ধরে নবান্ন স্কলারশিপে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিল, তাদের মধ্যে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অনেকে স্কলারশিপ পেয়েছে এবং নবান্ন স্কলারশিপের টাকাও কিন্তু অনেকে পেয়েছে, তার মধ্যে নবান্ন স্কলারশিপে যে সকল স্টুডেন্ট আবেদন করেছে তাদের মধ্যে প্রায় বলতে গেলে প্রত্যেকেই কিন্তু নবান্ন স্কলারশিপ থেকে টাকা পেয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপে সর্বাধিক টাকা দেওয়া হলেও প্রত্যেককে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে টাকা দেওয়া হয়নি। আর এবছর যেহেতু প্রত্যেকেই আবেদন করবে সেই কারণে ভালো করে ডিসিশন নিয়ে যেটা বললাম এই তিনটে জিনিস মাথায় রেখে কিন্তু অবশ্যই আবেদন করবে। এরপরেও তোমাদের মনে অনেকের অনেক ধরনের কোশ্চেন রয়েছে স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ সংক্রান্ত। আমি মাধ্যমিক দিয়েছি, আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সেক্ষেত্রে আমি কত টাকা পাবো, আমি মাসে পাবো না অ্যানুয়ালভাবে পাবো, কীভাবে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করব, কীভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করব, এবং আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টেশন আমাকে আগেভাগেই তৈরি করতে হবে, তাছাড়া প্রত্যেকটার ক্ষেত্রে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ এলিজিবল ক্রাইটেরিয়া কী, এছাড়াও বিভিন্ন কোশ্চেন তোমাদের থাকবে। পুরো ডেডিকেটেড স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধে এ টু জেড তথ্য এবং নবান্ন স্কলারশিপ সম্বন্ধে এ টু জেড তথ্য বিস্তারিতভাবে আমি দিয়ে রেখেছি। এই দুটো ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে তোমরা কিন্তু দেখে নিতে পারো সম্পূর্ণ ডিটেলস স্বামী বিবেকানন্দ কিংবা নবান্ন স্কলারশিপ সম্বন্ধে। এবং অফলাইনে স্কলারশিপের আবেদন করতে গিয়ে কী কী অফলাইনে রাউন্ড তোমাদের কভার করতে হয়, কী কী ডকুমেন্ট দিতে হয় প্র্যাকটিক্যালি, তোমরা আমার একটি স্টুডেন্ট নবান্ন স্কলারশিপ পেয়েছে সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখেও জেনে নিতে পারো। সমস্ত ভিডিওর লিঙ্কই আমি ডেসক্রিপশানে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারো। আর আশা করছি ভিডিওটি দ্বারা তোমাদের অসম্পূর্ণ যে ডাউট ছিল সেটি ক্লিয়ার হয়ে গেছে। এখনও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো, আর ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক করার সাথে বন্ধুদেরও শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। আর নবান্ন স্কলারশিপ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সমস্ত তথ্য জেনে তোমরা তোমাদের নম্বরের অ্যাকর্ডিং কোন স্কলারশিপে আবেদন করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আমি মন থেকে চাই তোমরা প্রত্যেকেই স্কলারশিপ পাও, এই শুভকামনা রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।